বন্ধুগণ, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, তো বন্ধুগণ আজকে যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো সেটা হচ্ছে যে ইমো। তো আমরা সাধারণত সবাই ভিডিও কল বা এই লাইভ চ্যাট বা কলিং করার ক্ষেত্রে আমরা ইমোটা ইউজ করে থাকি। তো ইমো তো অনেকগুলো সেটিংস আছে যেগুলো আমরা ভুলবশত করে থাকি, কিন্তু এই সেটিংসগুলোর মাধ্যমে আমাদের অনেকেরই অনেকে ক্ষতি হয়ে যাচ্ছে বা অনেকে দেখা যাচ্ছে যে আমাদের ইমোর কারণে অনেক কিছু লস হয়ে যাচ্ছে। তো আজকে এমন একটি কয়েকটি সেটিংস নিয়ে আপনার সামনে আলোচনা করবো যেগুলো অবশ্যই অবশ্যই আপনারা ইমোতে করবেন না, ইমোতে করলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে বা অনেক লস হয়ে যাবে। তো এই সেটিংসগুলো জাস্ট দেখিয়ে দেবো, পুরো ভিডিওটি দেখুন। ভিডিও দেখলে আশা করি আপনার অনেক উপকার হবে, কেননা এই সেটিংসগুলো আমরা অনেকেই প্রায় সময় করে থাকি এবং ভুলবশত করে থাকার কারণে আমাদের অনেক কিছু লস হয়ে যায় বা আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। তো জাস্ট আপনাকে কী করতে হবে, এই যে ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওটি পুরো দেখতে হবে এবং ফার্স্ট এই যে ভিডিওটি একটি লাইক করে দিতে হবে। আর এখন পর্যন্ত আপনি আমার চ্যানেলে নতুন হলে ভিডিওটির পাশে একটি লাল সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন, জাস্ট ওখানে একটি ক্লিক করুন এবং কি পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে করে পরবর্তী লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। তো এখন কথা না বলে সরাসরি দেখিয়ে দিব কী কাজগুলো আপনি অবশ্যই অবশ্যই ইমোতে করবেন না। তো এটা সাধারণত জাস্ট কী করতে হবে, আপনাকে আপনার ইমোতিটা চলে আসতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের ইমোর হোম পেজ। তো এখন জাস্ট এখানে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস নামে একটি অপশন, এখানে আপনাদের কারো কারো ফোনে ইনভাইট ফ্রেন্ডস নামে এটা উপরে দেখবেন। তো আমি যখন এখানে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেক নাম্বার শো হয়ে যাবে। তো এইভাবে আপনারও নাম্বারগুলো শো হয়ে যাবে। তো এখানে জাস্ট এইভাবে আমরা কী করি, অনেকেই ইনভাইট করে থাকি আমাদের ফ্রেন্ডদেরকে। এখান থেকে জাস্ট কী করি, আমরা ইনভাইট করে থাকি, টিক মার্ক করে করে মার্ক করে আমরা এখান থেকে ইনভাইট করে থাকি, তারপর এখানে জাস্ট ইনভাইটে সেন্ড করি। তো এখানে আমরা অনেকেই জানি না যে আমরা ওদের প্রতিটা ইনভাইটের কারণে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 23 জনকে যদি ইনভাইট করি, তো আমার প্রতিজনের কারণে আমার 2.50 পয়সা করে কেটে যাবে। আসলে হ্যাঁ, আপনার প্রতিজনকে ইনভাইট দেওয়ার কারণে আপনার ফোনের 2.50 টাকা করে কেটে যাবে। এটা যদি আপনার মোবাইলে ব্যালেন্সটা থাকে তৎক্ষণাৎ কেটে যাবে, আর যদি ব্যালেন্সটা না থাকে তাহলে পরবর্তীতে আপনি যখন ব্যালেন্স টপ আপ নেবেন তখনই আপনার আস্তে আস্তে মোবাইল থেকে 2.40 টাকা করে কেটে যাবে। তাই না, আমরা অনেকে কী করি, এখান থেকে আমাদের বন্ধুদেরকে ইনভাইট পাঠাই, যার কারণে সহজে আমরা সংযুক্ত হওয়ার জন্য ইনভাইট পাঠিয়ে থাকি। কিন্তু এই ইনভাইটের কারণে আমাদের দেখা যাচ্ছে যে 2.50 পয়সা করে প্রতি ইনভাইটের জন্য কেটে যায়, এবং কি আমরা অনেকেই এই সিস্টেমটি করি, আমরা অনেকেই জানি না যে কেন আমাদের সিম থেকে টাকাটা কেটে যাচ্ছে। তো এখান থেকে আপনার জাস্ট যতজনকে ইনভাইট করছেন ইনভাইটের ফুল টাকাটা কাটা যাওয়া না পর্যন্ত আপনার এখানে ব্যালেন্সটা শেষ হবে না। অবশ্য অবশ্যই আপনাকে সব পে করে দিতে হবে, তারপর আপনার এখান থেকে ব্যালেন্সটা আবার অফ থাকবে। এখন জাস্ট কিন্তু আমরা ভুল করে এই কাজটি করবো না, ইনভাইট করবো না। এখান থেকে জাস্ট যদি আপনার ইনভাইট করতে মন চায়, তো আপনি জাস্ট এখান থেকে ক্রিয়েট মেনুতে ক্লিক করবেন, এখান থেকে শেয়ার ইমোতে ক্লিক করবেন, এখান থেকে আপনি চাইলে মেসেঞ্জারটিতে শেয়ার করতে পারেন। আর ভুল করেও আপনি এখান থেকে জাস্ট ফেসবুকে শেয়ার করবেন না। ফেসবুকে যদি আপনি শেয়ার করে থাকেন তাহলে আপনার যে কোনো ফ্রেন্ড আপনার ইমোটি ফিরে যাচ্ছে, আপনার নাম্বারটি ফিরে যাচ্ছে, তৎক্ষণাৎ আপনার সামনে অ্যাড হয়ে যাচ্ছে। তো আপনি জাস্ট কী করবেন, মেসেঞ্জারে আপনার প্রিয়জনকে ইনভাইট পাঠাতে পারেন বা আপনি এখান থেকে রিকোয়েস্ট। বন্ধুরা, আশা করি এই ধরনের কাজ আপনি ভুল করে করবেন না, তাহলে আপনার অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি উপকার আসে তো এখানে একটা লাইক করে যাবেন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে করে ভালো কোনো ভিডিও আপনি পেতে পারেন। থ্যাংক বন্ধুরা।